যুবকরা কি না পারে, এই যুবকরা কি না পারে এটা দেখিয়ে দিছে। এই এলাকার যুবকরা, এই যে যুবক শ্রেণী দেখতেছেন, এরা কিন্তু মাদক নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু এই শ্রেণীর যুবকরা মাদক না নিয়ে এই ভাইটার চিকিৎসার জন্য আগে আসছে। তো আমি এই যে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ সংস্থার যে সভাপতি আছে তার সাথে কথা বলবো, তারা এই কি করেছে বা কি করতে চায় এই ভাইটাকে নিয়ে তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল তফাদার। আচ্ছা, আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম করছি অনুসন্ধানের পর্দায়। দর্শক, আপনারা জানেন সত্য ন্যায় আর জনতার পক্ষ নিয়ে সবসময় আমরা অনুসন্ধান টিম মানুষের পাশে দাঁড়াই। আপনারা দেখেছেন বিভিন্ন সময় মানুষের নানাবিধ জর্জরিত সমস্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং আপনারাই আমাদের সহায়ক হয়েছেন আর আমরা পেরেছি সে সকল সমস্যাগুলোকে সমাধান করতে। আজ বেশ কয়েকদিন ধরে আমরা একজন মানুষকে নিয়ে খুব বেশি প্রচার প্রচারণা করছি। সেই মানুষটিও একদিন আমাদের মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন, চলাফেরা করতেন, নিজের কর্ম দিয়েই তার পরিবার বহন করতেন। আমরা সেই জয়নাল ভাইয়ের কথা বলছিলাম। দর্শক, আপনারা ক্যামেরায় দেখছেন সেই জয়নাল ভাই এবং আমার পেছনে যে ব্যক্তিদেরকে দেখছেন তারা হলো এই এলাকার যুব সমাজ। অর্থাৎ একটা ইউনিয়ন কিংবা ওয়ার্ডের চিত্র বদলে দেয় যে যুব সমাজ, যুবশক্তি, তাদেরকে নিয়ে আজকে আমি ক্যামেরায় উপস্থিত হয়েছি। তো আজকে দেখানোর চেষ্টা করব জয়নাল ভাইয়ের কী কী সমস্যা আছে এবং তাকে আমরা চিকিৎসার জন্য ঢাকায় কেন নিচ্ছি, বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। দর্শক, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আমি একটি পোস্ট করেছিলাম জয়নাল ভাইকে নিয়ে। আমি প্রতি সপ্তাহে একবার বাড়িতে আসি নিজের পরিবারের কাজে। এই মানুষটাকে কখনো দেখতাম লঞ্চ ঘাটে, কখনো বা আলগীবাজারে, অর্থাৎ হাইমচর উপজেলার একেবারে প্রাণকেন্দ্র আলগীবাজারে। তো মানুষটাকে যখনই দেখতাম তখন তিনি হাসি মুখে কথা বলতেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন, ভাই আপনি কেমন আছেন। এবার যখন আমি বাড়িতে আসলাম তখন এই মানুষটাকে দেখি, এবার যখন দেখেছি তখন মানুষটাকে আর আমরা স্বাভাবিক দেখতে পারিনি। অর্থাৎ এবার তাকে দেখেছিলাম যে একজন সুস্থ স্বাভাবিক জয়নাল ভাইয়ের হাতে একটা বৃদ্ধ মানুষের লাঠি। এবার যেভাবে আমরা দেখেছি সেই বিষয়টা আপনাদেরকে যদি একটু দেখাই, যারা একটি পা পেতে হাঁটতে পারেন না, অর্থাৎ এই যে পাটা দেখতেছেন এই পাটা এই সাইডটা এখন তার অচল হয়ে গেছে। এই মানুষটাও পা চেপে রিকশা চালিয়ে তার সংসার বহন করত। এই মানুষটাও এই মানুষগুলোকে নিয়ে ভালো ছিল। এই মানুষটার এই যে একটা মেয়ে দেখতেছেন, প্রায় 10 বছরের একটা মেয়ে, এবং এই যে একটা ছেলেবাবু শিশু, এই সন্তানকে নিয়ে তিনি সুখেই ছিলেন। কিন্তু পরিস্থিতি, সময় মানুষের জীবনকে কতটা পাল্টে দেয় সেই চিত্রটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই মানুষটা সুখে থাকার জন্য রিকশার যেহেতু এখন যোগ নেই, অটো তিনি লোন করে দাঁড়দানা করে একটা অটো কিনেছিলেন, লোনের বোঝা মাথায় নিয়ে। কিন্তু একটা ভাড়া নিয়ে তিনি চাঁদপুরে গেলে কুচক্রমহল চোররা তার এই অটো রিকশার ব্যাটারিটি চুরি করে নিয়ে যায়। তারপরে এই মানুষটা ঋণের বোঝা মাথায় নিয়ে দুঃখ কষ্টে টেনশন করতে করতে তিনি ব্রেন স্ট্রোক করেন, আর আজকে তার এই পরিণতি হয়েছে। অর্থাৎ তার এই যে একটা সাইড দেখতেছেন, এই সম্পূর্ণ সাইডটা একেবারে অকজ। দেখেন দেখেন, একটু হাঁটেন, একটু পাটা একটু দেখেন। এই মানুষটাকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি আর এই সম্পূর্ণ শক্তিটা হলো আপনাদের অনুপ্রেরণা। একটু বসান বাইরে। এই মানুষটাকে নিয়ে আমরা কাজ করব, চিন্তা করেছি এই মানুষটা যাতে আগের মতো হাঁটতে পারে, চলতে পারে, এই জয়নাল ভাইয়ের মুখটা যাতে একটু হাসি খুশি থাকে। আমি শেষ যখন জয়নাল ভাইকে দেখেছি এই মানুষটাকে কখনো হাত পাততে দেখি নাই, কিন্তু দেখলাম আলগীবাজারে এসেছেন, তিনি ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেছিলেন, আর এটা আমার হৃদয়ে লেগেছে। আর যে লাগার কারণে আজকে আমি আপনাদের মাঝে, আমি জয়নাল ভাইয়ের সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো, যেখান থেকে পারেন যেভাবে পারেন কিছুটা হলেও সাহায্য করবেন। আমরা চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু কালেক্ট করার। খালা, আমি যে কালেক্ট করছি টাকাটা,
আমি কি আপনাদের হাতে পৌঁছিয়ে দিতে পারছি কিনা? জি আমার হাতে পৌঁছিয়ে দিয়েছেন টাকাটা। আমি সম্পূর্ণ নাম্বারগুলো তো আপনাদের প্রকাশ করছি। আমার নাম্বারগুলি সম্পূর্ণ সে প্রকাশ করি, টাকা উঠিয়ে আমার হাতে দিছে। তো আজকে জয়নাল ভাইয়ের চিকিৎসার জন্য আমরা ঢাকায় নিব, আপনার অনুভূতি কি একটু বলেন তো, কেমন লাগছে? আমি তোমাগোর আমার দায়িত্ব দিয়ে দিছি, আমার বাবার উপায় কিছু নাই, কি করি চলব, কি করি খাইব। তার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, এত দিন দুঃখে কষ্টে সবারে খাওয়াইছে, এখন তো আমার বাবা আর খাওয়ানোর কোনো ক্ষমতা নাই। মা মাও অসুস্থ, ছেলেও অসুস্থ, কে করি খাওয়াইব আঙ্গুরে, কে কি করব। দর্শক, আপনারা হয়তো এতক্ষণ আমার কথা শুনে মনে করছেন জয়নাল ভাই হয়তো বা হাতার পাই গেছে। এই মানুষটাকে যারা চিনেন তারা জানেন যে জয়নাল ভাই কথা বলতে পারতো। ভাই ভালো আছেন আপনি? আপনার কথা বলতে সমস্যা হয়? কথা আসে না? আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের মাঝে জয়নাল ভাইয়ের সমস্যাটুকু তুলে ধরার জন্য। দর্শক, আমি যখন ডাক দিয়েছিলাম তখন এই এলাকার যুবকরা, এই যে যুবক শ্রেণী দেখতেছেন, এরা কিন্তু মাদক নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু এই শ্রেণীর যুবকরা মাদক না নিয়ে এই ভাইটার চিকিৎসার জন্য আগে আসছে। তো আমি এই যে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ সংস্থার যে সভাপতি আছে তার সাথে কথা বলবো, তারা এই কি করেছে বা কি করতে চায় এই ভাইটাকে নিয়ে তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল দফাদার। আচ্ছা, আমার পোস্টটা তো আপনারা দেখছেন, যে কোনো ভাবে দেখছেন, তো এই যে ভাইটার জন্য আপনারা কি করছেন বা কি করতে চাইতেছেন? আমরা আমাদের সংগঠন থেকে সব যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে গন্ডামারা মাদ্রাসা, গন্ডামারা হাই স্কুল, মুয়াজ্জেম হোসেন কলেজ, ওরাও আমাদেরকে সাহায্য করেছে অর্থনৈতিকভাবে, এবং আজিজ তামিম স্যার সহকারে আমাদেরকে অনেক সাহায্য করেছে অর্থনৈতিক উঠানোর জন্য। এবং সংগঠন, এই সংগঠনটা প্রতিষ্ঠা করা হয়েছে মানব সেবার জন্যই, সবসময় আমরা মানব সেবা করার জন্য চেষ্টা করি। এই বাড়িটার জন্য আমরা আমাদের সংগঠন থেকে কিছু অনুদান বরাদ্দ করেছি এবং ইনশাআল্লাহ অনুদানের অঙ্কটা আমরা জানিয়ে দিই, কোনো সমস্যা নেই। অনুদানের অঙ্কটা হলো 10,000 টাকা। এটা তালি হইব ভাই। যুবকরা কি না পারে, এই যুবকরা কি না পারে এটা দেখিয়ে দিছে। এই যুবকরা 10,000 টাকা এই ভাইয়ের জন্য কালেক্ট করতেছে, আপনার কাছে হয়তো বা কিছু না। আমি দেখছি এমনও ব্যক্তি আমার কাছে যান, চলাফেরা করেন, সবসময় সফলতার গল্প বলেন, ঢাকা নাইট ক্লাবে 1.5 লাখ টাকা এক ঘন্টায় দিয়ে দিচ্ছেন, কিন্তু এই গরিব মানুষটারে নিয়ে বলছিলাম আর আপনারা আর আমার পোস্টের উত্তর দেন নাই। কিন্তু দেখেন এই যে যুবক ঘরে দেখতেছেন না, এগো মাঝে আমি সম্ভাবনা দেখতেছি, এরা হলো গিয়ে আগামীর এই পরিস্থিতি বদলে দিবে। তো এই যে স্বেচ্ছাসেবক ব্লাড কল্যাণ সংস্থার এই যে যারা কর্মী দেখতেছেন, এদেরকে আপনারা যারা আমার চোখ বুঝা বিশ্বাস করেন, এই মানুষগুলো যখন কোনো ব্যক্তির নিয়ে, আমি হয়তোবা সবসময় এমন জয়নাল ভাই কিংবা সমাজের অবহেলিত মানুষদেরকে নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আমি যখন না পারবো, এই ব্যক্তিগুলো যদি আপনাদের কাছে যায় আপনারা মাইনে নেবেন যে এই মানুষগুলো আসলে দুঃখী দরিদ্র মানুষের জন্য কাজ করে, এদেরকে বিশ্বাস করবেন চোখ বুঝা, এদের হাতে কোনো কিছু তুলে দিলে এটা গরিব দুঃখী মানুষের হাতেই যাইব। তো দর্শক, জয়নাল ভাই এখন ভাত খাচ্ছে, লঞ্চের মধ্যে হোটেলে ভাত।